ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তিনটে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যাদের টেকনিক্যাল চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই মুহূর্তে এই তিনটে স্টক হয়তো আমাদেরকে আপসাইড দেখাতে পারে 5%-এর মতো অলমোস্ট। তো চলুন, কোন কোন কোম্পানি আছে এই মুহূর্তে, কি সত্যি আমরা এর দিকে ফোকাস করতে পারি কিনা, সে বিষয়ে আজকে আমরা চর্চা করব। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। টাটা মোটরস এর মধ্যে ফ্রেন্ডস আজকে সবার প্রথমে আমরা নজর রাখবো। টাটা মোটরস এই মুহূর্তে ট্রেড করছে 433-এর কাছাকাছি, 2.5%-এর মতো আজকে আমাদেরকে মুভমেন্ট দেখিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে। আমরা দেখতে পাচ্ছি কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে, 1,55,000 কোটির মার্কেট ক্যাপ আছে এরাই। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আরই নেগেটিভে আছে, কিন্তু যদি কোম্পানির পিয়ার্স দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টাটা মোটরস নিজের সেক্টরের মার্কেট লিডার আছে। প্রফিট অ্যান্ড লসের উপর আমরা নজর রাখবো। কোম্পানির মধ্যে সেলস আমরা দেখে নেবো। 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 291, দেন 3 লাখ, 2,61,000, 2,49,000, 2,78,000 এবং টিটিএম দেখুন 3 লাখ হয়ে দাঁড়িয়েছে। তো সেলস আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউসলি বেড়েছে, কিন্তু নেট প্রফিট দেখুন ফ্রেন্ডস মাইনাসে দেখতে পাওয়া যাচ্ছে এবং ইপিএস আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকলসের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তো এই মুহূর্তে অবশ্যই কিন্তু আমরা টাটা মোটরসের দিকে নজর রাখতে পারি। টাটা মোটরসের চার্ট এই মুহূর্তে ভেরি পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি টাটা মোটরস অলমোস্ট আমাদেরকে 500 লেভেল থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যদি দেখবেন তো 390 অবধি নেমেছিল, দেন সেখান থেকে উপরের দিকে গেল, 440 অবধি, দেন আবারও কিছুটা কারেকশন দেখালো এবং এই মুহূর্তে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং এখানে আমি সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করেছি, 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে আছে, কিন্তু এই যে আপনারা পিঙ্ক কালারের এবং ব্লু কালারের লাইনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু 100 মুভিং অ্যাভারেজ এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজেরই লাইন আছে এবং খুব কাছে দেখতে পাচ্ছে। এই মুহূর্তে এই দুটো লাইনকে যদি ক্রস করে নিচে তাহলে ডেফিনেটলি আবারও কিন্তু একে আমরা 450 অবধি অলমোস্ট যেতে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল মুভিং অ্যাভারেজের 100 এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের খুবই কাছে আছে। তো এই মুহূর্তে অবশ্যই টাটা মোটরসের দিকে নজর রাখা যেতে পারে। ফ্রেন্ডস অলরেডি অনেকটা কারেকশন দেখিয়েছিল, দেন সেখান থেকে একটু উপরে দিকে গেল, দেন আবারও কারেকশন, এই মুহূর্তে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে অবশ্যই আমরা টাটা মোটরসের দিকে ফোকাস করতে পারি। এই মুহূর্তে 430-এ ট্রেড করছে, এখান থেকে ডেফিনেটলি 450-60 অবধি পৌঁছাতে পারে। তো আপনারা অবশ্যই টাটা মোটরস দিকে এই মুহূর্তে নজর রাখতে পারেন। চলুন আমরা চলে যাবো নেক্সট স্টকের দিকে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে রেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই মুহূর্তে ট্রেড করছে 180 টাকাতে এবং লাস্ট ট্রেডিং সেশনে 1.74%-এর মতো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে, 6,000 কোটির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছে, আরই আছে 9.69%-এর মতো। তো একটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে যদি আরই অলমোস্ট 10%-এর কাছাকাছি আছে তো ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। ফেস ভ্যালু 2 টাকার কাছাকাছি আছে এবং এই মুহূর্তে এই কোম্পানি আমাদেরকে 0.56-এর মতন ডিভিডেন্ড ইল্ডও দিচ্ছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট কিন্তু পজিটিভ আছে। চার্ট দেখার আগে ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সেলস কেমন আছে। 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 14,000, দেন 12,000 হলো, কিছুটা কমলো, দেন 10,000, আবার আমরা দেখতে পাচ্ছি 2021 অনেকটাই বেড়েছিল, 14,000 এবং টিটিএম দেখুন আমরা দেখতে পাচ্ছি 19,000 কোটি হয়ে দাঁড়িয়েছে। তো সেলস বেড়েছে দেখতে পাওয়া যায়, ঠিক একইভাবে নেট প্রফিট দেখুন 600, 400, 500, 600 এবং 1,300 হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো বছর অনেকটাই পারফরমেন্স দেখিয়েছে, দেন আবারও কিছুটা কমেছে, দেন আবারও কিন্তু পারফরমেন্স দেখিয়েছে। সি এর উপর নজর দেবেন তো আমরা দেখতে পাচ্ছি এই 1 ইয়ারে মাইনাসে দেখতে পাওয়া যাচ্ছে 10%-এর মতো, 3 ইয়ার্সে পজিটিভ 20%, 5 ইয়ার্সে মাইনাসে এবং 10 ইয়ার্সে পজিটিভ দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি সিএজি এর নাম্বার থেকে কোনো বছর পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে তো কোনো বছর নেগেটিভ দেখিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেইন ইন্ডাস্ট্রিজের মধ্যে 52 উইক হাই ছিল অলমোস্ট 205-এর কাছাকাছি, দেন সেখান থেকে 160 অবধি নেমে আসলো। এই জায়গাটা দিয়ে দেখুন ফ্রেন্ডস স্ট্রংলি সাপোর্ট নিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে বাউন্স ব্যাক করছে এবং এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল যার উপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং কিন্তু দিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে হয়তো আরও কিছুটা পজিটিভনেস দেখা যেতে পারে।
185 অবধি কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে এই কোম্পানি পৌঁছাতে পারে। তো আপনারা চাইলে অবশ্যই রেইন ইন্ডাস্ট্রিজের দিকে এই মুহূর্তে নজর রাখতে পারেন। চলুন এখানে আমরা ইন্ডিকেটরকেও ইউজ করব। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আরএসআই এর উপরও নজর দেবো যে আরএসআই নাম্বার কি ইন্ডিকেট করছে এবং বলিঙ্গার ব্যান্ড কি ইন্ডিকেট করছে। রাইট, আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 58 এর কাছাকাছি, তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছে কিন্তু আছে। এবং বলিঙ্গার ব্যান্ডের দিকে যদি নজর দেবেন তো বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে 181 কাছাকাছি, তো ডেফিনেটলি এখনও রেজিস্ট্যান্সের নিচে আছে, তো এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ক্রস করার চেষ্টা অবশ্যই করবে। তো শর্ট টার্মের জন্য আপনারা এই কোম্পানির দিকে নজর রাখতে পারেন। চলুন আমরা চলে যাবো নেক্সট স্টকের দিকে। ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য ডেইলি আলাদা আলাদা স্টকের উপর অ্যানালাইসিস করছি। আপনারা যদি আমার কাজের পে অফ দিতে চাইছেন তাহলে জিরোদা কিংবা অ্যাঞ্জেল ওয়ান দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্টক আছে, সেই স্টকের নাম হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। ট্রাইডেন্ট এই মুহূর্তে ট্রেড করছে 34 টাকাতে এবং লাস্ট ট্রেডিং সেশন অলমোস্ট 2% এর মতো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি আমরা জানি যে টেক্সটাইল সেক্টরের কোম্পানি আছে, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 17,000 করে, অলমোস্ট স্মল ক্যাপ কোম্পানি, আর ওই 23% এর মতন আছে। কোম্পানি 1% এর মতো ডিভিডেন্ডও দিচ্ছে। কোম্পানি কিন্তু তার ডেপকে অনেকটাই রিডিউস করেছে, অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি বলা যেতে পারে। কোম্পানি টেক্সটাইল সেক্টরে মার্কেট লিডার আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকটা কারেকশন দেখিয়ে দিয়েছে। সেলস যদি দেখবেন তো দারুণভাবে পারফরমেন্স কিন্তু দেখিয়েছে স্মল ক্যাপ কোম্পানি। 4,000-5,000 দেখুন ফ্রেন্ডস, 4,700, 4,500, 6,900 এবং টিটিও আমরা দেখতে পাচ্ছি 6,900 করোড় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সেলস কিন্তু বাড়ছে। রাইট, এই মুহূর্তে আমরা চলে এসেছি ট্রাইডেন্টের চার্টের উপর। ট্রাইডেন্টের চার্টের মধ্যে ফ্রেন্ডস কন্টিনিউসলি কারেকশন এসেছিলো। এখানে যে স্ট্রং সাপোর্টটা ছিল আমরা দেখতে পাচ্ছি 34 টাকার কাছাকাছি, সেই সাপোর্টটাকেও ভেঙে কিন্তু নিচের দিকে নেমে এসেছিলো। দেখুন 34 টাকা অলমোস্ট 07-এর কাছাকাছি এসেছিলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ডেতে এর মধ্যে হাম্মার ক্যান্ডেল তৈরি হয়েছিল, দেন লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা গ্রিন পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। অলরেডি অনেকটা কারেকশন আমাদেরকে লম্বা সময় ধরে দেখাচ্ছে, সবসময় কিন্তু নিচের দিকে যাবে না, স্টক ওপরের দিকেও যাবে। তো এই মুহূর্তে অবশ্যই কিন্তু আমরা এর মধ্যে ফোকাস করতে পারি। যদি একটু পিছনের দিকে চলে যাবেন তো এখানে দেখুন ফ্রেন্ডস, আমরা দেখতে পেলাম যে দৌজি তৈরি হলো, হামার তৈরি হলো, দেন সেখান থেকে মুভমেন্ট আমাদেরকে অনেকটাই দেখালো। এভাবেই কিন্তু এই কোম্পানি পারফরমেন্স দেখিয়ে থাকে। রাইট, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি কিন্তু আবারও শুরু হয়ে গেছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 52 উইক হাই আছে 70-এর কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু 50% ডিসকাউন্টে ট্রাইডেন্টকে পাওয়া যাচ্ছে। তো লং টার্মের জন্য যদি কোনো কোম্পানির দিকে ফোকাস করতে চাইছেন তাহলে অবশ্যই আমি বলবো ট্রাইডেন্টের দিকে নজর রাখতে পারেন। কোম্পানির ফান্ডামেন্টালি কিন্তু সাউন্ড আছে, একসময় 7 টাকাতে ট্রেড করছিল, দেন সেখান থেকে 70 অবধি পৌঁছেছিল, এই মুহূর্তে আবারও 34 টাকাতে নেমে এসেছে। লম্বা সময় দেখুন কনসোলিডেশনের পিরিয়ডও আমাদেরকে দেখিয়েছে, তো সারা বছর একই জায়গাতে থাকবে না, দেখেন এখান থেকে কিন্তু মুভমেন্ট অবশ্যই আমাদেরকে দেখাবে। এই মুহূর্তে আরএসআই নাম্বার 44, তো টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখনও স্ট্রং হয়নি। ফ্রেন্ডস, এই পজিশনে ফোকাস করা যেতে পারে এবং লং টার্মের জন্য ছাড়া যেতে পারে। কোনো কোনো কোম্পানির মধ্যে আমাদেরকে লং টার্ম কিন্তু অবশ্যই দিতে হবে। তো আপনাদের কী মতামত আছে এই তিনটে কোম্পানিকে নিয়ে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।